राष्ट्रपति जी ने आपातकाल की घोषणा की है, इससे आतंकित होने का कोई कारण नहीं है। ছবির ট্রেলারের শুরুটাই বলে দিচ্ছে প্রেক্ষাপট এমার্জেন্সি, জরুরি অবস্থা। আজ থেকে 42 বছর আগে ভারতীয় রাজনীতির সেই গুরুত্বপূর্ণ অধ্যায়। এবছরই ইন্দিরা গান্ধীর জন্মশতবার্ষিকী, আর এবছরই মুক্তি পাচ্ছে মধুর ভান্ডারকরের ছবি ইন্দু সরকার। अब इस देश में गांधी के मायने बदल चुके हैं। কেউ কেউ দাবি করছেন মধুর ভান্ডারকর ইন্দিরা গান্ধীর ঘোষিত জরুরি অবস্থার সময় তার ছেলে সঞ্জয় গান্ধীর কার্যকলাপকে এমন ভাবে তুলে ধরছেন যাতে মানুষের মনে তাদের সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হয়। সরকারের চ্যালেঞ্জে সে নেই, চাবুক সে চলতি হ্যায়। কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলছেন, আমরা জানি এই ছবি বানানোর নেপথ্যে কোন ব্যক্তি এবং কোন সংগঠনের হাত আছে। এই ছবিতে যে মিথ্যা দেখানো হয়েছে আমরা তার নিন্দা করছি। মধুর ভান্ডারকর মোদী সমর্থক বলে পরিচিত হওয়ায় তার এই বিতর্কিত ছবি ঘিরে বিতর্ক আরো দানা বাঁধছে। কিসি এক গ্রুপ কো কন্ট্রোল করতে হ্যায় তো কল দুসরা কোই সর উঠা লেতা হ্যায়। যদিও মধুর দাবি করেছেন তার ছবি ইন্দিরা গান্ধীর জীবনের ওপর তৈরি নয়, কংগ্রেস পাল্টা বলছে ছবির চরিত্রদের চেহারার ধরন, কথাবার্তা, ট্রেলারের ডায়লগই বলে দিচ্ছে কার নির্দেশে মধুর কি দেখানোর চেষ্টা করছেন। লোক জিন্দগি ভর মা বেটে কি গোলামি করতে রহোগে। এটা খুব পরিকল্পিতভাবে একটা বিশেষ স্বার্থান্বেষী অংশ, কায়েমি স্বার্থ, তারা কংগ্রেসের ভাবমূর্তিকে ভুলুণ্ঠিত করার জন্য এই ধরনের সিনেমাকে যাতে মদত করা যায় তার একটা চেষ্টা হচ্ছে। এই ইন্দু সরকার নামক সিনেমা করে ভারতবর্ষের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভাবমূর্তিকে কলঙ্কিত করার স্পষ্ট চেষ্টা আছে। মধুর ভান্ডারকর পাল্টা বলছেন, আমি মোদীর সমর্থক হলে আমাকে ছবিতে 17টা অংশ বাদ দিতে বলা হতো না, সহজেই আমি সেন্সর বোর্ডে ছাড়পত্র পেয়ে যেতাম। আমাকে আরএসএস, কমিউনিস্ট, কিশোর কুমার, অকালি এবং জেপি নারায়ণের মতো শব্দ বাদ দিতে বলা হয়েছে। নিজের ঘরের এখন অনেক জিনিস প্রকাশ হয়ে যাবে, সেজন্য কংগ্রেসের এখন আওয়াজটা উঁচু হয়েছে। সেন্সর বোর্ড যেরকম অন্যান্য ফিল্মের ক্ষেত্রেও যা তাদের আপত্তিজনক বলে মনে হয়েছে, তারা অন্যান্য ফিল্মের ক্ষেত্রেও যে ট্রিটমেন্ট দিয়েছে এই ফিল্মের ক্ষেত্রে তাই ট্রিটমেন্ট দিয়েছে। যদি ওটা বায়াসড হতো তাহলে কিন্তু কংগ্রেসের যে সমস্ত সত্যিগুলো বাইরে এসে গেলে তাদের এম্বারাসমেন্ট হতে পারে, সেই সত্যিগুলো তো তাহলে সেন্সর বোর্ড রেখে দিত। বিজেপির মতোই মধুর ভান্ডারকরের সমর্থনে এগিয়ে এসেছেন সেন্সর বোর্ডের চেয়ারম্যান পেহলাজ নিহালনিও। তিনি বলছেন, আমি মধুরের ট্রেলার দেখেছি, ভারতীয় রাজনীতির লজ্জাজনক অধ্যায়ের ওপর থেকে পর্দা তোলার জন্য আমি ওকে ধন্যবাদ জানাতে চাই। এই সময় আন্তর্জাতিক ক্ষেত্রে দেশকে সবচেয়ে অস্বস্তিকর অধ্যায়ের দিকে ঠেলে দেওয়া হয়েছিল, আমাদের বহু বড় নেতাকে জেলে পাঠানো হয়েছিল। প্রসঙ্গত উল্লেখ্য, জরুরি অবস্থার সময় জয়প্রকাশ নারায়ণ, অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আডবাণীর মতো নেতাকে গ্রেফতার করা হয়েছিল। সম্প্রতি নরেন্দ্র মোদী তার মন কি বাত অনুষ্ঠানেও জরুরি অবস্থার প্রসঙ্গ টেনে নাম না করে কংগ্রেসকে খোঁচা দিয়েছেন, আর এই প্রেক্ষাপটেই ইন্দু সরকার ছবি ঘিরে বিতর্ক তুঙ্গে। এবিপি আনন্দ।